আসসালামু আলাইকুম রিয়াদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসলাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ওয়ালাইকুম রিয়াদ ভাই, রেজাল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রাজল ভাই, কি খবর? কেমন আছেন? এই তো ভালো ভাই। আসলাম ভাই কোশ্চেন দিছিলাম, পাইছেন রিয়াদ ভাই? না এখনো দেখি নাই। আচ্ছা আপনি শেয়ার করেন রেজল ভাই। জি রিয়াদ ভাই, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, একটু শেয়ার করা লাগবে। জি আচ্ছা শেয়ার করছি। আপনি একটু আচ্ছা পরে করেন। হ্যাঁ জি জি ভাই। রিয়াদ ভাই হ্যাঁ রেজল ভাই, সমস্যাটা হচ্ছে কি, আমি ওই যে গিগটা তৈরি করতেছিলাম ফাইবারে আর কি, ওই ফেসবুক মার্কেটিং এর জন্য। তো যেটা হয়েছে যে গিগে ওভারভিউটা করছি, তারপরে আপনার প্রাইসিংটা করছি, তারপরে আপনার এর পরেরটা কি যেন কোশ্চেনস এন্ড কি ফ্যাক্ট, ওইটা ওইটা করতেছিলাম। এমন সময় কারেন্ট চলে গেছে আর কি, কারেন্ট চলে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। এরপরে যে এখন খুলতেছি, কিন্তু আপনার এই গিগটা এই পর্যায়ে আছে, আপনি দেখতেছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, এই যে আই এর রেজাল ভাই আপনার মাইকটা অন করেন, মাইকটা আনমিউট করেন। রেজাল ভাই হ্যাঁ বলেন, তারপরে যেটা হয়েছে যে ওই যে গিগে কাজ করতেছিলাম, নতুন গিগ ক্রিয়েট করতেছি, ওই যে একটু করার পরে আপনার ইয়ে কারেন্ট চলে গেছে। তা এখন যেটা হয়েছে যে আপনার ওই পাওয়ার ফেলিউরের পরে যখন আবার নতুন করে শুরু করছি, এরপরে আপনার এই এই যে ওয়েলকাম টু ফেসবুক মার্কেটিং এটা দেখা যাচ্ছে, তিনটা স্টেপ করছি আর কি। এখন এটা এডিট মোডে আসতেছে না, এখানে তো আমি এটা যে আবার নতুন করে শুরু করব, এই যে এডিট করা যাচ্ছে না, লেখাগুলা মানে এডিট মোডে যাইতেছে না। বুঝতে পারছি। এই যে কর্নারে দেখেন এডিট দিক লেখা আছে, আপনি হ্যাঁ এই আর নিচে এটা এই যে এটাতে, হ্যাঁ ক্লিক করেন। এই হ্যাঁ এখানে ক্লিক করলে তো ভাই এই যে আবার নতুন করে চলে আসে, এই যে নতুন আচ্ছা করে শুরু হয়ে গেছে। আমি দেখতেছি, আমি বলতেছি আপনাকে কি করবেন। জি এখন আপনি কত নম্বর পেজ পর্যন্ত গেছেন? তিন না আমি চার? আমি গেছিলাম আপনার তিন নম্বরে করতেছিলাম, ওকে ঠিক আছে, নিচে যান। নিচে যাইলাম, সেভেন নিচে কন্টিনিউ, নিচে সেভেন কন্টিনিউ দেন। জি তিন নম্বর পেজে চলে যান। আচ্ছা আবার সেভেন কন্টিনিউ দিতে হবে। তিন নম্বরে গেছি, তিন নম্বর কি কমপ্লিট হয়েছিল? না তিন নম্বর কমপ্লিট হয় না, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত লিখছিলাম। আচ্ছা এখন আসছে না ভাই? হ্যাঁ এখন আসছে। ঠিক আছে আপনি লেখেন, কমপ্লিট করে আমাদেরকে দেখায় না। আচ্ছা ওই ইসের নিয়ম হচ্ছে যে যেই পেজে থাকে ওখান থেকে সেভেন কন্টিনিউ দিয়ে আবার পরের ইয়েতে যাওয়া যায়, মানে এটা তো আমি সময় নিয়ে করলে সমস্যা নাই তাই না? কোনো সমস্যা নেই, আপনি 3 দিন পরে সময় নিয়ে করতে পারবেন। তিন দিন? 3 দিনের বেশি করা যায় না নাকি? এটা বুঝাইছি, 3 মাস ভরে করতে পারবেন, 3 বছর ভরে করতে পারবেন। না আমি মনে করছিলাম যে 3 দিনের কোনো বাধ্যবাধকতা আছে নাকি এই জন্য। ওকে ভাই, ইয়েস ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আপনি আসেন। হ্যাঁ আসলাম বলেন ভাই, আমি বলতে চাচ্ছি কি ভাই, যে আমার এই মাইক্রোফোন বলে সাউন্ড হচ্ছে না, বুঝছেন? জব্বার ভাই বলতেছে সাউন্ড হচ্ছে না, তো আমি অনেক চেষ্টা করলাম, তো সাউন্ড বলে কম হচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভাই? এখন হচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
অনেক চেষ্টা করলাম তো ভাই, পারলাম না বুঝছেন, মানে চেষ্টা করলাম মনে হচ্ছে যে পারতেছি না। পারছেন? আমি তো ক্লিয়ার শুনতেছি এখন। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপর কে আছেন? মোহাম্মদ শরীফ, আমি নিউ জয়েন করলাম, ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দিবেন। হ্যাঁ শরীফ, আপনি স্ক্রিন শেয়ার করেন। শরীফ কি আছেন? শরীফ তো লাইনে নাই। হ্যাঁ, তারপর আসেন রাজাল করিম। রেজাল্ট করিম তো এই যে আমি গেম রেজাল্ট করিম ভাই, এই যে কথা বললাম এটা রেজাল্ট করিম না? জি আচ্ছা ঠিক আছে। তারপর আসেন সঞ্জিত কুমার, স্যার লেখে আর কোশ্চেন নাই। সঞ্জিত কুমার তারপর আসেন আসিফ এস এম এস চেক গি। হ্যাঁ আসিফ এস এম এস আপনি আসেন। সবাই কোশ্চেন করে দিয়ে চলে যায়। আসিফ শেয়ার করেন, শুনে যাচ্ছে আসিফ? আসিফ আপনার, হ্যাঁ হয়েছে আসিফ, আপনি আবার শেয়ার করেন, আপনার নেট দুর্বল, আবার শেয়ার করেন। ঠিক হয় নাই, হ্যাঁ আসিফ আপনার মাইক অন করা আছে, কথা বলেন। বললাম তো আপনার নেট দুর্বল কারণে আপনার স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না, সো আপনি কি লিখতেছেন আমি দেখতে পাচ্ছি না, কেউই দেখে না। আপনার নেট এতই দুর্বল যে আপনার লেখাটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ এখন একটু বোঝা যাচ্ছে, অডিও প্রবলেম, আমি 10 মিনিট পর আসতেছি। ওকে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ তারপর আসেন আফাজ উদ্দিন ভুঁইয়া, আপনারা সবাই কোশ্চেন সাবমিট করে দেন। হ্যাঁ আফাজ উদ্দিন, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আমার এই যে 7 মিনিট আগে একটা মেসেজ আসছে, এটা আমি ওপেন হচ্ছে না, এই যেখানে চিহ্ন আছে কিন্তু ওপেন করতে পারতেছি না। বায়ার মেসেজ দিয়ে আপনাকে স্প্যাম করে দিছে, এই জন্য ইয়া করতেছেন না। আচ্ছা আপনি এটা কি নোটিফিকেশন এ নাই ইনবক্সে? এই ইয়াতে মেসেজ অপশন আছে ইনবক্সে, দেখি আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। আচ্ছা দেন, আপনি মাউস ছেড়ে দেন। হ্যাঁ এই যে ওপেন হইলো। না 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 ওপেন হইছে, এগুলো তো আমি পাঠাইছিলাম আজকে, আবার উনি পাঠাইছে যে 5-7 মিনিট আগের যে মেসেজটা। হ্যাঁ এটা তো ওপেন হচ্ছে না, দেখেন ওখানে ওই লাল চিহ্নটা আছে। এটা কোনটা আর ওটা কোনটা?
পুরো 1 কেজি আচ্ছা এই লাল চিহ্নটা যায় না নাকি হ্যাঁ 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 এই লাল চিহ্ন এই যে এখন আসছে আরে একে বায়ার এখন যেটা আসছে এটা তো ওপেনই হচ্ছে না এই যে এটা দিছে না এখন না এটা আগের এই যে নিচে আছে আচ্ছা আচ্ছা লাস্ট কথা আজকে আবার উনি এই যে 5 7 মিনিট আগে একবার মেসেজ এটা ওপেন হচ্ছে সেটা তো নিচে আসবে না নিচে তো দেখাচ্ছে না এই যে লাল চিহ্ন যায় নাই উপরেটা মনে হয় এখনকার উপরেটা ক্লিক করেন তো হ্যাঁ এটা 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 এখন পাইছেন হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি এটা নিউ হ্যাঁ এই যে এখন আপনি লিখতে পারবেন না এই যে আপনি এখন ইচ্ছা মতো হ্যাঁ না এখন দেখতে পারবো সমস্যা নেই জি সে কি লিখছে প্লিজ টেল মি হাউ ইউ উড ডু দিস টেক্স So I know you're qualified. Please tell me. আপনি তাকে বলুন how you would do this. আপনি কি করতে চান বা আপনি কি করতে পারেন। তারপরে text so I know you're qualified. হ্যাঁ সে জানতে চায় আপনার qualification কি। তো বলে দেন I am digital marketing SEO specialist. হ্যাঁ তোমার কোনো ডিজিটাল মার্কেটিং কাজ থাকলে আমাকে দিতে পারো এসব বিষয়ে আপনি আপনি নিজের সম্পর্কে কিছু লিখে দেন তাহলে হবে হ্যাঁ আচ্ছা এই যে লাল চিহ্ন আছে এই যে দেখা যায় মেসেজে কোথায় লাল চিহ্ন আছে এই যে এটা এটা না 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 এই যে মেসেজে মাউস দিয়ে দেখান আমাকে আচ্ছা গেল মনে হয় আচ্ছা আচ্ছা ওকে গেছে হ্যাঁ আমি তো চেক করছি ওইটা অ্যাপ্রুভ করে দিছি স্যার হচ্ছে পেমেন্ট করে না এখনো কাউকে যখন সবাইকে পেমেন্ট করবে তখন আপনাকে করবে আমার আরেকটা রেডি ছিল ওটা কি দিব না পরে দিব ওইটা ঠিক আছে ওইটা দিয়ে দেন তাহলে চেক করে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই কমেন্টে লিখে দিয়েন এটা আমার সেকেন্ড কাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওকে তারপর সুব্রত দে আমি হোমওয়ার্ক করতে পারছি না গুগল শীটে গুগল ডক কিভাবে সেভ করব আসেন সুব্রত দে স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ সুব্রত দে বলেন গুড মর্নিং দাদা গুড মর্নিং আমি হোমওয়ার্ক করতে প্রবলেম হচ্ছে মানে আমি ডকটা শিটটা ব্যবহার করতে পারছি না আমাকে একটু কাইন্ডলি দেখিয়ে দিন না যেটা ব্যবহার করতে পারতেছেন না ওটা আমাকে দেখান ঠিক যে জায়গায় প্রবলেম ওই জায়গাটা আমাকে দেখান এটা তো ডক না এটাতে ইয়া শীট এক্সেল শীট আপনি এত কঠিন কেন করতেছেন আপনি ক্রোম ক্রোম ব্রাউজারে যান হ্যাঁ গুগল ক্রোম ওপেন করেন এটা বড় করেন এখন আপনি একটা ট্যাব খুলে গুগল ড্রাইভে যান হ্যাঁ লেখেন গুগল ড্রাইভ
গুগল ড্রাইভ অথবা মাই ড্রাইভ, মাই ড্রাইভ লেখেন। আমার কিন্তু মাই ড্রাইভ, হ্যাঁ লেখেন। আপনি কি স্যাম্পল তৈরি করে গুগল ডকে রাখবেন অথবা গুগল এক্সেল শিটে রাখবেন, এই তো? হ্যাঁ ঠিক আছে। আমার আমার কিন্তু মানে ল্যাপটপটাতে অফিস হোম কিন্তু মানে এটা ইনস্টল করাই আছে অফিস থেকে, বুঝতে পেরেছেন? অফিস থেকে কোন মানে মাইক্রোসফট যে হোম অ্যান্ড স্টুডেন্টস মানে অফিস অফিসিয়ালি ভাবে এটা লঞ্চ করা আছে, মানে আমার কোথা থেকেও কপি করে নিয়ে এসে করার প্রয়োজন নেই। আচ্ছা আমি আপনাকে আগে দেখাই, পরে আপনি আপনারটা দেখায় না, আমি ওটাও দেখবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেভাবে গুগল শিটে ডকুমেন্ট রাখি সেটা আপনাকে দেখাচ্ছি, আর আপনি কিভাবে রাখতেছেন সেটা আমাকে একটু পরে দেখান। এখন আপনি এই যে মাই ড্রাইভ, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ সাইন ইন, এখানে ক্লিক করেন। দাঁড়ান, ক্লিক করিয়েন না, ক্লিক করিয়েন না, এখন আসু। এত লেট হচ্ছে কেন? আপনি নেট ও ল্যাপটপ আপনি জানেন না, কম্পিউটারটা স্লো, ছোট তো, নেট স্পিড ঠিক আছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনার অনেক কিছু আছে গুগল ড্রাইভে। তাহলে কি করে হলো, কি করে হইছে আপনি তো সেটা জানেন কি করে হলো? আচ্ছা এটা অনেক সময় অটোমেটিক্যালি হয়, হ্যাঁ সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার অফিসিয়াল কোনো কাজ যদি এই জিমেইল দিয়ে করেন, তখন ওই কাজগুলা এটাতে অটো ড্রাইভে সেভ হয়ে যায় এই জিমেইল দিয়ে যদি করেন, বুঝতে পারছেন? এই জিমেইলটা দিয়ে যেটা দিয়ে আমি ল্যাপটপ খুলেছি, হ্যাঁ দেখুন এই যে এই জিমেইলটা এই ব্রাউজারের সাথে সাইন আপ করা আছে, হ্যাঁ হ্যাঁ, তো আপনি এই জিমেইলের 15 GB গুগল ড্রাইভে অটো জায়গা পাবেন অটোমেটিক। আচ্ছা আবার 15 GB ইউজ করার পরে যদি আপনার লাগে তখন আপনি কিনে নিতে হবে, যেমন এই যে 15 GB, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রং 40.1 MB, এই যে স্ট্রং নিচে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে 15 GB মধ্যে 40 MB মাত্র আপনি ইউজ করছেন, এখনো 14.6 GB আপনি ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। 15 GB ইউজ করার পরে আপনি কিনতে পারবেন 1 GB, 1 TB, 2 TB, যত ইচ্ছা তত কিনতে পারবেন ডলার দিয়ে এই। আর এখন আমরা যেভাবে রাখি সেটা হচ্ছে আপনি নিউতে ক্লিক করেন, নিউ, এই যে এখানে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডার তৈরি করে এগুলাকে আলাদা করতে পারবেন, এক দ্বিতীয় হলো আপনি যে কোনো ফাইল আপলোড দিতে পারবেন। আপনি ক্লিক করছেন কেন, আবার আগেরটাতে আসেন। আমি অটোমেটিক সেভ হয়ে যাবে, আমাকে সেভ করার কোনো প্রয়োজন নেই, এটা তো অটোমেটিক সেভে আপনি যা লিখে যা লেখার ইচ্ছা লেখেন, লিখে কেটে দেন আবার ঢুকেন, এটা সেভ হয়ে যাবে অটো সেভ, এখানে কোনো সেভ করতে হবে না, কিছু করতে হবে না। আর আর দাদা আমি এই যে ফেসবুক প্রমোশন যে গিগটা লিখেছি, হ্যাঁ হ্যাঁ, এর নিচে আমি যখন কিছু রাইট করতে যাব সেটা আমি পাচ্ছি না, মানে কোন এন্টার টিপলে কি নিচের লাইনটা চলে আসবে, মানে আমি নিচে যেখানে লিখতে পারবো? দেখি দেখান, এটা ক্লিক করেন, ক্লিক হচ্ছে না কেন? নিচে 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 লেখার উপরে ক্লিক করেন, আসছে, হ্যাঁ এই যে যখন ফেসবুক প্রমোশন লিখেছি কি লিখেছি, এবারে আমি যখন এইখানে আমি কিছু লিখতে চাইছি তো এখানে এই স্পেসটা আমি নিয়ে আসবো কি করে? এই এই স্পেসটা নিচে কিভাবে নেবেন, এই তো, হ্যাঁ হ্যাঁ, এখন এন্টার দেন, এন্টার, হ্যাঁ
দিলাম, এন্টার দিলে নিচে চলে আসবে এটা। ও হ্যাঁ এসে আসছে। এবার আমি ইচ্ছে মতো এদিকেও নিয়ে আসতে পারবো, এদিকেও নিয়ে আসতে পারবো। হ্যাঁ সব দিকে নিয়ে আসতে পারবেন ইচ্ছা মতো। নিয়ে যাওয়ার জন্য এই যে উপরে দেখেন তিনটা চিহ্ন আছে, হ্যাঁ এই পাশে মাঝখানে ওই পাশে, এগুলো হ্যাঁ এগুলা দিয়ে কার্সার আপনি এই পাশ ওই পাশ মাঝখান সব জায়গায় নিতে পারবেন। আচ্ছা আমি এখন আপনি দেখান আপনার অফিসে কি হয়েছিল, অফিস অফিস ওইটা একটু দেখান কি দেখাতে চাইছেন। মানে এগুলো তো কিভাবে সেভ হয়ে গেল আমি নিজেও জানি না, আর আমি কিভাবে করলাম সেটাও আমি বুঝতে পারছি না। এবারে মানে আমার আমি যে দোকান থেকে ল্যাপটপটা বাই করেছিলাম সেখানে বলেছিল যে আপনার এগুলো তো অন্য কোথা থেকেও মানে কপি করে নিয়ে এসে পেস্ট করতে হয় ল্যাপটপে, তো আপনার এগুলো অফিস হোমে দেওয়া আছে, তো স্যার যেভাবে দেখেছিল যে এইভাবে দেখেছিলেন যে গুগল গুগলে গিয়ে মাই ড্রাইভ এরকম লিখে তারপর চলে আসবে যে নিউতে গিয়ে ওখানে আপনি ইউজ করতে পারবেন, তো আমি তাই ভেবেছিলাম যে এটা হয়তো যারা কপি করে নিয়ে আসে তাদের জন্য, আর আমার তো এমনিতেই ল্যাপটপে রয়ে গেছে তো আমি সেখান থেকে ইউজ করতে পারবো ওটাই আর কি। কিন্তু কোথা থেকে করবো সেটা তো এইখানে রয়েছে মনে, এই যে এক্সেল, এই যে এক্সেল দেখি দেখেন তো, এখান এখান থেকেও তো আমি ব্যবহার করতে হয়, যেমন নোটপ্যাড, নোটপ্যাড আমি যদি ব্যবহার করতে চাই আমি তো এখান থেকেও ব্যবহার করতে পারবো, এবং আপনাদেরকে যদি কিছু দেখাতে চাই নোটপ্যাডে তাহলে আমাকে তো এভাবে খুলে দেখাতে পারবো না, ওই স্যার যেভাবে দেখেছেন গুগল থেকে এভাবেই দেখাতে পারবো। আগে আপনি জানতে হবে এই নোটপ্যাড ইউজ করলে এটা কি হ্যাঁ ড্রাইভে সেভ হবে বলেন। না সেটা তো জানি না। সেটা না জানলে এটা ইউজ করার দরকার নাই। আপনি এভাবে মাই ড্রাইভে ঢুকে আপনি গুগল ড্রাইভে যা লিখবেন যা সেভ করবেন তাই সেভ হয়ে যাবে, এখানে সবসময় কাজ করবেন ঠিক আছে। আচ্ছা কোনো প্রবলেম নেই, মানে ল্যাপটপের কোনো প্রবলেম নেই, আমি এখান থেকেই করতে পারবো। ল্যাপটপের প্রবলেম হবে কেন, ঠিক আছে তাহলে আপনি এভাবে লিখতে এই নিউতে ক্লিক করে এক্সেল শিটে লিখবেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর আর কিছু বলবেন আপনি? ঠিক আছে, বলবো বলতে ভাই আমি এই 3 দিন ধরে ফেসবুক মার্কেটিং এর কি বানাচ্ছি আমি তো এখনো কমপ্লিট করতে পারছি না। আমি প্রোফাইলটা আপনাকে দেখিয়েছিলাম কিন্তু গিগি তো এখনো 3 দিন ধরে কমপ্লিট করতে পারছি না, মানে কারেকশন এর পর কারেকশন করেই যাচ্ছে আর কি। কেন সময় লাগতে, একটা গিগ তৈরি করতে সময় লাগবে অনলি 10 ঘন্টা, এই যে টাইটেলে প্রবলেম হচ্ছে, আমি একটা টাইটেল করে রেখেছি 10 ঘন্টার জায়গায় 3 24 72 ঘন্টা চলে গেছে, আমরা ঠিক করতে পারেন নাই। না আমি আপনাকে একটা টাইটেল পড়ে শোনাবো, আপনি একটু শুনবেন টাইটেলটা কেমন হয়েছে। আপনি পুরো গিগটা তৈরি করে আমাকে দেখান, একবারে দেখান সব দেখে দিব। কিন্তু এই যে আমি যখন গিগ তৈরি করব হ্যাঁ উপরে যে একটা লিংক চলে আসে না, এই যেমন এই যে drive.google.com হ্যাঁ এরকম আমার গিগের তো একটা তো লিংক চলে আসে, তো সেইটার ভয়ে আমি হোমওয়ার্কটা এই যে এইখানে করতে চাই, বা খাতায় আমি করেছি, খাতায় করার পর এইখানে করে আপনাদেরকে দেখাতে চাই আমি যেন এইখানটাতে একটা চান্সে সেট করতে পারি, আমি এটাই চাইছিলাম। তাহলে আপনি একটা করতে পারেন, আপনি হচ্ছে তিনটা টাইটেল আমি কি বোঝাতে পারলাম? হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তিনটা তিনটা টাইটেল তৈরি করবেন, তৈরি করে যেটা আপনার কাছে বেস্ট লাগে ওইটা দিয়ে দিবেন তাহলে তো হয়। হ্যাঁ এখন তিনটার মধ্যে আপনি বার করতে পারবেন না গুড কোনটা বেটার কোনটা বেস্ট হ্যাঁ কোনটা, সেটা অ্যাকচুয়ালি তাহলে এত টেনশন কেন করেন, একটা গিগ তো আপনি আজীবন রাখবেন না নাকি, এটা তো যে কোনো সময় ডিলিট করা যাবে আবার তৈরি করা যাবে, আর ভুল না হলে আপনি শিখবেন কোথায় থেকে, আগে ভুল করতে হবে পরে শিখতে হবে, মানুষ শিখে ওইখানে ভুল করে যেখানে। আচ্ছা না আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিভাবে তৈরি বুঝতে করে আমাদেরকে দেখায় না, আচ্ছা ভাই থ্যাংক ইউ দাদা। ঠিক আছে ওয়েলকাম।
তারপর আসেন আবির ইসলাম, কথা আছে একটু ভাই? হ্যাঁ আবির বলেন। সুমন রাজা আপনি বসে বসে ক্লাস করেন, শুয়ে ক্লাস করলে তো ঘুম চলে আসবে, আর হচ্ছে মানুষ তো আপনাকে দেখতেছে, এটা একটা ইন্টারন্যাশনাল ক্লাস, বুঝতে পারছেন? হ্যাঁ আবিরের পরে আসেন আখি, অপু উত্তরা, প্লিজ নিড হেল্প। হ্যাঁ আখি আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আকলি মা আক্তার, আখি আখি আপনি কি আছেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন। ভাই আমার একটু সমস্যা হয়েছে, আমার একটা অ্যাক্টিভ গিগ, আমি ওই যে শেয়ারে কপি লিংক শেয়ার করতে যাইয়া পজে চলে গেছে, এখন আর সেটা অ্যাক্টিভই হচ্ছে না। দেখেন পজে চলে গেছে ওই অবস্থায়, দেখেন গিগে যান, গিগে যায় পজে যান, পজে ক্লিক করেন। ওয়েট করেন, আসুক, আসছে না? এবার আপনি আমাকে মাউজ অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ এই গিগটা দেখছি, আপনি মাউজ অ্যাপ্রুভাল দেন। আপনি পাবলিশ করার পরে চারটা ইমপ্রেশন হয়েছে, একটা ক্লিক হয়েছে। ইউটিউব প্রমোশনের গিগ না, ইউটিউব ভিডিও, এই যে আপনি এই পাশে ক্লিক করবেন, ঠিক আছে? এই পাশে ক্লিক করলে একটা তীর চিহ্ন আসবে, এই যে আসছে, এই যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, এ অ্যাক্টিভে দিয়ে দিবেন। অ্যাক্টিভে দিলে এটা অ্যাক্টিভে চলে যাবে। চার নাম্বার গিগ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার, হ্যাঁ বলেন। আচ্ছা আমার বাইরে কি স্কুল একটু দেখেন তো, আমি 22টা পাঠাইছি কিন্তু দেখেন কোনো বাইর মেসেজ করছে? না না করে নাই, একটু ভাইয়ের রিকোয়েস্ট গুলো হচ্ছে কিনা একটু দেখেন তো। না না এখানে না, ভাইয়ের রিকোয়েস্ট যে পাঠাচ্ছি সেটা হচ্ছে কিনা একটু দেখেন। Want someone who can promote my product 7 থেকে 10 মিলিয়ন অডিয়েন্স অন ইনস্টাগ্রাম ফর ফেসবুক। সে 7 থেকে 10 মিলিয়ন অডিয়েন্সের কাছে তার প্রোডাক্ট প্রমোট করতে চায় ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। তো এটার প্রত্যুত্তর আপনি কি লিখছেন? I am professional digital marketer and YouTube expert. এখানে সে তো ইউটিউবের কথা বলে নাই। আচ্ছা, nowadays Instagram is very popular platform for Facebook to group up. What can I do for you? I can create a nice post. এটা কি slide video? GIF animation, creative graphics for your business grow up. I can promote your business social media platform as Facebook, Instagram, Twitter, LinkedIn. Don't worry sir, I must
provide your quality service. I believe that people like quality work, hope to increase follower. Tarpor engagement and sale. I am perfect for your work. I am waiting for your response. হ্যাঁ লিখছেন তো সুন্দর করে ঠিক আছে এভাবে লিখে যান বায়ার রেসপন্স করবেই আপনি রিকোয়েস্ট পাঠানোর দেখেন আরেকটা দেখেন একটু আরেকটা দেখতে হবে আই হ্যাভ বিজনেস পেজ টু ফেসবুক উইথ ফেরিয়র বিজনেস নেম মাই বিজনেস পার্টনার এন্ড আই split so the business is not large longer active I want to charge the old FB business name to new business name to keep this life Tarki Ferrier business Ferrier business business page on Facebook with my Ferrier business name অর্থাৎ সেটার business name চাচ্ছে নাকি Ferrier business এর জন্য তো আপনি কি লিখছেন I read your offer very carefully you want to charge the old fan page name similar old page I create perfect logo and cover. I will change your old FB page name. I also create the right custom URL like you, your new page. And as per your requirement setup, I will provide your quality work if you work with me thanks for reading হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এইভাবে পাঠায় যান রেসপন্স পাবেন পাবো না ভাইয়া আচ্ছা তাহলে পাঠাতে থাকি ডেইলি তিন চারটা পাঠাচ্ছি হ্যাঁ ডেইলি তিন চারটা করে পাঠান রেগুলার পাঠান আর গিগগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আচ্ছা ঠিক আছে সবগুলাতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিংকডইন এই চারটাতে শেয়ার করেন হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে তারপর আসেন মোহাম্মদ বিন সুলতান প্রোফাইল গিগ চেক করে দিবেন হ্যাঁ সুলতান আপনি আসেন মোহাম্মদ বিন সুলতান দেখান আপনার প্রোফাইল গিগ হ্যাঁ স্যার হ্যাঁ স্টক হয়ে গেল নাকি স্যার স্টক হয় না আপনি মোজিলা বা গুগল ক্রোম ওপেন করেন কোনটাতে আছে হ্যাঁ ঠিক আছে আপনি অনলাইনে আছেন ছবি ঠিক আছে ছবিটা আর একটু বড় করতে পারেন হ্যাঁ জি স্যার SEO professional facebook marketer and link builder comma dile and da dorkar nai and dile comma da dorkar nai thik ache je kono ekta hobe okay sir tar pore description e jan hello I am SEO professional and facebook marketer facebook hobe na hobe digital marketer tar pore diben expert in facebook marketing youtube marketing link building social media marketing graphic design and so on I have done work in a outsourcing course I have arrived I have learned successful in practical hand I can easily go to the door of
এটা কি লিখছেন? মিলিং অফ মিলিং স্যার, মিলিংস অফ পিপল এন্ড মেক দ্য কোম্পানি পপুলার টু অল। আই হ্যাভ ডান অল দিস অ্যাক্টিভিটিস ম্যানুয়ালি প্র্যাকটিক্যালি। অল দিস আর ডান ইন ডিউটিফুললি অ্যান্ড ট্রুথফুললি। আই ক্যান পারফর্ম অল দেয়ার উইথ এ কেয়ারফুল অ্যান্ড বিউটিফুল ম্যানার। থ্যাংক ইউ। ঠিক আছে, চলবে। ডিজিটাল মার্কেটার দেব না স্যার, এসএ প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তারপরে ফেসবুক মার্কেটার এখানে এনে দেবেন এক্সপার্টের পরে। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটার দিয়ে এখানে ফুল স্টপ দেবেন। হ্যাঁ জি স্যার। পরে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এগুলো ঠিক আছে। আমাকে মাস কন্ট্রোল দেন। হ্যাঁ স্কিলও ঠিক আছে, এডুকেশন এড করছেন। ওকে, এখন গিগ কাটা রেডি করছেন? আর ফেসবুক প্রমোশন হচ্ছে বায়ারের যে কোনো ওয়েবসাইট প্রোডাক্ট বিজনেস এগুলাকে মার্কেটিং করা। হ্যাঁ সম্পূর্ণ দুইটা হচ্ছে আলাদা কাজ, দুইটার জন্য দুইটা তৈরি করতে হবে। আচ্ছা এখন কোনটা দেখবো, ফেসবুক বিজনেস পেজ? জি স্যার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্স মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। আই উইল মেক ডিজাইন এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। হ্যাঁ ঠিক আছে, প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। তারপরে 100% সেফ মার্কেটিং, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, ডিজিটাল পোস্টিং অ্যান্ড ডেলিভারি। ঠিক আছে, সুন্দর আছে। তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ গি বাই প্রফেশনাল ফেসবুক পেজ, ইউ ক্যান প্রমোট ইউর বিজনেস টু ন্যাশনাল ওয়াইড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড ওয়াইড। I have the professional training of social media marketing course from Outsourcing Institute BD. I have participated many live projects and served many buyers. Create number dar pore listar pore ekta space dibe ha thik ache. Create a nice business page, create a beautiful logo, custom banner, make 5 থেকে 15 post, set keyword, set location in Facebook map, create action button, about and story setup, monthly service হবে। হ্যাঁ জি স্যার, 1 month service দিছেন না? হ্যাঁ 1 month service। ঠিক আছে চলবে। তারপরে বিশ, চল্লিশ, আশি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, 3, 5, 7, ফেসবুক ব্যানার, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, এফবি বিজনেস পেজ, এফবি দেয় না কেউ? হ্যাঁ ফেসবুক বিজনেস পেজ দেয়। ঠিক আছে, বিজনেস পেজ ফেসবুক এটা দেয় না, এটা লেখা কেউ চার্জ দেয় না, এরকম ভাবে উল্টো পাল্টা লেখে চার্জ দেয়। তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং ফ্যান পেজ, ঠিক আছে বাকিগুলো ঠিক আছে, শুধু ওটা দিয়েন ফেসবুক বিজনেস পেজ, তাহলে হয়ে যাবে। হ্যাঁ জি স্যার।
ঠিক আছে, ওকে। আরেকটা দেখবো? জি স্যার, আরেকটা দেখেন স্যার। এতগুলো একসাথে রাখছেন কেন? একটা একটা করে তৈরি করে দেখা পাবলিশ করে দিবেন। আপনার স্যার যে একদিন দেখালাম, দেখানোর পরে এই যে হয় বিদ্যুৎ থাকে ওয়াইফাই থাকে না, এরকম কয়েকদিন তো সমস্যা দিয়েছে, দেখাতে আর পারেনি। তাই? জি স্যার। ঠিক আছে, বিজনেস লিড জেনারেশন, আই উইল ফাইন্ড অ্যাক্টিভ লিড ফর এনি কোম্পানি। আপনি ফাইন্ড অ্যাক্টিভ লিড, বিটুবি লিড দেন না? না জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আর দিতে হবে না, বিটুবি লিড দিলে ভালো হয়। তারপরে বিটুবিটা যেহেতু টাইটেলে দেন না, ব্যানারে অ্যাড করে দিয়েন। হ্যাঁ জি স্যার। লিড জেনারেশন, ইমেল লিস্ট, ফোন নাম্বার, কোম্পানি নেম, লিঙ্কডইন লিডস উপরে দিয়ে দিন, বিটুবি লিড। ঠিক আছে জি স্যার। ওকে স্যার। তারপরে ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, আই অ্যাম প্রফেশনাল এ লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। আই ওয়ার্ক অ্যাট দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট 4 মান্থ। অল পুলিশ টাওয়ার পরে স্পেস হয়। হ্যাঁ জি স্যার। অল আই নিড ইজ টুল, কমার পরে স্পেস হয়, ম্যাটেরিয়ালস অ্যান্ড সফটওয়্যার টু ডু দিস, দ্যাটস ওয়াই আই অ্যাম ফিট টু ডু দিস। চপ টু ডু দিস হয়ে গেছে আপনি। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জব টাইটেল, এসকিউ, লোকেশন। এসকিউ দিয়ে কি বুঝেছেন? কি জানা দেখলাম স্যার, একটা অনেকটা না জানে কপি করা যাবে না, আগে জেনে বুঝে তারপরে কপি করবেন। হ্যাঁ ওকে স্যার। এটা এসকিউ দিয়ে যেটা বোঝায় এটার অ্যাব্রিভিয়েশন লিখে দিন এখানে। হ্যাঁ ঠিক আছে। অন টাইম ডেলিভারি, যদি অ্যাপবি হইতো, ইউটিউব হইতো, বাইরা বুঝে নিত। এখন এই এসকিউ তো এত পপুলার কিছু না, শব্দ সে বাইর বুঝবো এটার অর্থ, এটা আমি কি বুঝবো না। সো পপুলার কিছু হইলে আপনি শর্ট করে দিতে পারেন, কিন্তু পপুলার না হইলে এটা দেওয়া মানে কি বোকামি। জি স্যার, যদি বাইর না বুঝে। হ্যাঁ ওটা স্যার বাম পাশে তাহলে ওটা ইয়ে দিয়ে দেবেন স্যার, ওটা করতে না। ওকে স্যার। অন টাইম ডেলিভারি 100% গ্রান্টেড, আনলিমিটেড ডিউরেশন। ঠিক আছে, 20, 40, 60, 100, 200, 300। তারপর হচ্ছে 3, 4, 5, ইমেল ক্যাম্পেইন, লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, বিজনেস ইমেল, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ ঠিক আছে, আপনি বিজনেস লিড, লিঙ্কডইন লিড, বিজনেস লিড দিবেন। হ্যাঁ বিজনেস ইমেল না, ইমেল বিজনেস লিড। ওকে স্যার। আপনি ইমেল অ্যাড্রেস না দিয়ে এখানে বিজনেস লিড দিয়ে দেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, ওকে, এভাবে দিয়ে আপনি পাবলিশ করে দিন। হ্যাঁ ওকে স্যার, তাহলে আবার কালকে দেখাবো সাথে না? হ্যাঁ কালকে বাকি দুইটা দেখেন। ওকে, এই দুইটা পাবলিশ করে দেন। হ্যাঁ কারেকশন করে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কে আছেন? রাসেল আহমেদ দিচ্ছে। হ্যাঁ রাসেল আহমেদ, আপনি আসুন। হ্যাঁ রাসেল আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই ভালো। ভাইয়া হচ্ছে আমার এই গিগ গুলোতে যে সমস্যাগুলো দেখতেছি, মানে এখানে দেখেন ভাইয়া, ক্লিক ক্লিক নাই একদম। গিগ গুলো কিন্তু অনেক আগে পাবলিশ করা হয়েছিল। কতদিন আগে? এই হচ্ছে আমি জয়েন করছিলাম মার্চ মাসে, ওই সময় আমি 2-3টা গিগ পাবলিশ করার পরে, এরপরে হচ্ছে আমি করোনার কারণে বাড়িতে চলে গেছিলাম, তো ওখানে বসে আর কি তেমন একটা কাজ করতে পারি নাই। আর এরপর তো এটা দেখতে পারতেছিলাম না,
তো মার্চে মার্চের শেষের দিকে আমি এগুলাকে পাবলিশ করছিলাম দুই তিনটা, আর এগুলো হচ্ছে অল্প কিছুদিন আগে করছি। তো দেখেন এটাতে হচ্ছে 1.4K, তো ক্লিক হয়েছে মাত্র 5টা, আর এগুলাতে কোনো ক্লিক নাই, আর এটাতে ক্লিক হয়েছে দুইটা। এটা এই দুইটা একই সাথে পাবলিশ করা, মানে এটার কিছুদিন পরে এটা। তো এখন সেক্ষেত্রে যে প্রবলেম গুলো দেখতেছি, এখন আমি কি করব আসলে? গিগ গুলো কি ডিলিট করে দিব, তারপর আবার নতুন করে দিব? এটা ঘটনা হয়েছে কি, আপনি যদি কোনো গিগ যদি ইমপ্রেশন কম হয় তাহলে বুঝবেন যে এই গিগটা ফাইবার পছন্দ করতেছে না, এই জন্য ইমপ্রেশন কম হয়। হ্যাঁ হ্যাঁ, ক্লিক ভিউ এগুলো হচ্ছে যে কেউ দেখলে, অর্থাৎ আপনি ভাইসেল গ্রুপে শেয়ার করলেন, তারা যদি আপনার ব্যানার উপরে ক্লিক করে এটা একটা ক্লিক হয়। হ্যাঁ, ভিউ হলে একটা ভিউ হয়, কিন্তু ইমপ্রেশন হচ্ছে মেইন। ইমপ্রেশন হচ্ছে যত বেশি লোকে আপনার গিগটা দেখবে তত বেশি ইমপ্রেশন আপনার হবে। আবার আপনি যদি টাইটেল, তারপরে ব্যানার, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাঁ, এগুলো যদি এই কিওয়ার্ড দিয়ে যদি দিতে পারেন, কিওয়ার্ড যেসব কিওয়ার্ড দিয়ে ভাইরা সার্চ করে, মনে করেন ফেসবুক প্রমোশনের দুইটা কিওয়ার্ড দিলেন, তারপরে এটা কি ফেসবুক বিজনেস পেজের কিওয়ার্ড দিয়া আপনি তৈরি করলেন, তখন ভাইরা যদি সার্চ করে ওই গিগে বেশি ইমপ্রেশন হয়। বুঝতে পারছেন? গিগের মূল হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন বেশি হইলে আপনার ভাইয়ের ফার্স্ট পেজে আসবে, আর ফার্স্ট পেজে আসলে বাইরে কাজ দিবে। হ্যাঁ, অটোমেটিক কাজ আসবে। বুঝতে পারছেন? আসলে হচ্ছে গিগের ইমপ্রেশন। ইমপ্রেশনটা কিভাবে হবে? ইমপ্রেশনটা হবে আপনার গিগটাকে এসইও করলে। গিগকে যদি ফার্স্ট পেজে আনতে পারেন তাহলে আপনার গিগে ইমপ্রেশন হবে এবং অটো অর্ডার আসবে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আর হচ্ছে ভাইয়া, এই বায়ার রিকোয়েস্ট গুলো একটু দেখে দেবেন যে আসলে এগুলো আমার লেখা ঠিক আছে কিনা। মানে বায়ার রিকোয়েস্ট তো অনেকগুলো করছি কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো রেসপন্স পাই নাই। কয়েকজনবার আপনাকে মেসেজ করছে? জি, কয়েকজনবার মেসেজ করছে? হ্যাঁ, দুই তিন জন করছিল। তো কাজ পান নাই কেন? না, কাজ পাই নাই। জি, কেন কার নাই? বায়ারদের কি, বায়ারদের সাথে আপনি মানে আসলে হ্যাঁ কনভারসেশন ঠিক আছে কিন্তু হচ্ছে বায়ার মানে আমাকে মেসেজ করে, মেসেজ করার পরে তার সাথে কথা বলি, তারপরে সে মানে কোনো কিছু না করে গুড লিখে চলে গেছে, মানে কোনো কাজের কোনো কথাই সে আসে না শেষ পর্যন্ত, শুধুমাত্র মেসেজ করছে। কিন্তু এরা যে আসলে সঠিক বায়ার, যে বায়ার দুই তিনটা বায়ার মেসেজ করছে, আসলে এরা যে সঠিক বায়ার সেটা আমি বুঝতে পারতেছি না। কারণ সঠিক বায়ার হলে তো তারা কোন দেশের? ইউনাইটেড স্টেটস না ইন্ডিয়া, পাকিস্তান? মানে ভাইয়া একটা হচ্ছে ইউনাইটেড স্টেটের, কিন্তু আর ইংলিশ দেওয়া আছে বেসিক। ইউনাইটেড স্টেটস এর কোন মানুষ কি ইংলিশ বেসিক থাকে? কি থাকে বুঝি নাই, কই কি থাকে ইউনাইটেড স্টেটস এর ইয়া বায়ারদে ইংলিশ কি থাকে, নেটিভ নাকি? ওটা তো তাদের মাতৃভাষা, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে তারা কি বেসিক দেবে? ওদের মাতৃভাষা শুনেন, মাতৃভাষা ওদের ইংলিশ। ইংলিশদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ। আর ওরা তো ফোনেটিক্স ভাষা বলে, অর্থাৎ ইংলিশ আর ফোনেটিক্স ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে না? আমেরিকানরা কিন্তু সরাসরি ইংলিশ বলে না, তারা এই যে ডুরে ডু বলে না, অর্গানিকে অর্গানিক বলে না, ফেসবুককে ফেসবুক বলে না, ওদের ফোনেটিক্স ভাষায় যেটা আসে সেটাই বলে। তো সে দিতেই পারে, এটা কোনো সমস্যা না। বুঝতে পারছি। একটু আমাকে দেখে দেবেন যে আসলে লেখাগুলো কি ঠিক আছে, মানে যেভাবে পাঠানো দরকার আর কি, যে সিস্টেমে পাঠানো দরকার, শুরুটা যেভাবে করা দরকার, শেষটা যেভাবে করা দরকার, এগুলো কি ঠিক আছে লেখাটা? লুকিং ফর সামওয়ান টু প্রমোট স্পেসিফিক্যালি ক্লাসিক্যাল মিউজিক ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল ইন দা ইউকে, ইউএসএ, ইউরোপ। সে কি বলছে, মিউজিক ইউটিউব টিউটোরিয়াল, মানে তার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে
ক্লাসিক্যাল মিউজিক টিউটোরিয়াল আছে, ওটা সে কি প্রমোট করতে চায় আপনাকে সেই কাজটাই, সেই কাজের জন্য অফার করছে। হ্যাঁ, আপনি কি লিখছেন? আই রিড ইউর অফার অ্যান্ড প্রপারলি আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, আই উইল প্রমোট স্পেসিফিকলি ক্লাসিক্যাল মিউজিক ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল ইন ইউকে, ইউএসএ অ্যান্ড ইউরোপ। হ্যাঁ, আপনি তো হুবহু ওর মতো লিখে দিয়েছেন। অলসো র্যাঙ্ক ফার্স্ট পেজ অন গুগল। হ্যাঁ, আপনি গুগল ফার্স্ট পেজে নিয়ে আসবেন। দ্যাট হেল্পস টু ইজিলি ফাইন্ড ইউ টু দ্য টার্গেটেড অডিয়েন্স। অফকোর্স আই উইল ডু প্রমোট অর্গানিক্যালি, আই উইল, এই আইটা বড় হতে হবে, আই উইল সেট আপ দ্য স্ট্রেজি অ্যাকর্ডিং টু অল দ্য পিপলস অডিয়েন্স, আই এম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স, থ্যাংকস। ঠিক আছে, চলবে, এভাবে লিখছেন। ঠিক আছে, এভাবে পাঠায় যান, কাজ পাবেন। আর গিগুলাকে শেয়ার করেন, যে কোনো একটা গিগ নিয়ে কাজ করেন, একটা গিগ গিগের উপরে জোর দেন, তাহলে তাড়াতাড়ি কাজ পেতে সহজ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এই প্রোফাইলটা একটু দেখে দেন, প্রোফাইলটা কি আসলে ঠিক আছে সবকিছু? এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে, তারপরে আর ভাই রেসপন্স, রেসপন্স রেটটা হচ্ছে আমার 5 আওয়ার হয়ে গেছে, এটা কমাবো কিভাবে? রেসপন্স রেটটা আপনার সাথে যারা কাজ করে তাদেরকে বলেন মেসেজ করতে আপনাকে। আর ভাইয়া হচ্ছে আমি হচ্ছে বায়ার সাইজে একটা, মানে এক ভাইয়া বলছিল যে যদি বায়ার সাইজে একটা এসএমএম, মানে একটা ই অফার করা হয়, তাহলে দেখা যায় দুই একজন যখন অফার দেয়, মানে রিকোয়েস্ট দেয়, তখন ওখানে তাদের সাথে মেসেজ করে কথা বললে পরে দেখা যায় রেসপন্স রেটটা কমে যায়। তো আমি সেক্ষেত্রে একটা ই করছিলাম বায়ার সাইজে, তারপরে আমি সেখানে দু একজনের সাথে কথা বলি, কথা বলার পরে মানে এটা ছিল 12 ঘন্টা, তারপর 5 ঘন্টায় আসছে। তো সেক্ষেত্রে আসলে কি কোনো প্রবলেম আছে? কি প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই, আপনার অ্যাকাউন্টে তো টাকা নাই যে টাকা কেটে নিবে। না, আমি তো আর কি কোনো ই করি নাই, শুধুমাত্র তাদের সাথে কনভারসেশন করছিলাম, আর সেটা আমি চেষ্টাও ভালোভাবে করছি, মানে যাতে সে বুঝতে না পারে। বুঝতে পারছি, কোনো প্রবলেম হয় কিনা আর কি। না, কোনো প্রবলেম হবে না, আরো 2-3 জনকে করিয়ে তাহলে এটা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আর ভাই এই যে লার্ন, এখানে কি কি করতে হবে আমাকে? এখানে লার্নে যখন যাই তখন এখানে ফ্রিতে আমি দুই একটা ইয়া পাই, কিন্তু তার পরবর্তীতে সবগুলো হচ্ছে পেইড, তো আমি তো সেগুলো করতে পারতেছি না। এখন এই লার্ন এখানে এটা কমপ্লিট করলে নাকি এটা ফাইবার অনেক পছন্দ করে, তো সেটা কি করা যায়? অবশ্যই, যদি আপনি কমপ্লিট করেন ফাইবার তো পছন্দ করবেই, তো যদি কমপ্লিট করতে চান তাহলে লার্নার উপর ইউটিউবে ভিডিও আছে, এটা দেখে কমপ্লিট করে ফেলেন কোর্সটা। ভাই ডিসক্রিপশনটা একটু দেখেন ঠিক আছে কিনা। হ্যালো, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ বিন ওয়ার্ক উইথ এ লোকাল ডিজিটাল মার্কেটার এজেন্সি সাইন্স 2018 অ্যান্ড আই হ্যাভ জেনুইন। আপনি উপরে যান তো দেখি, আপনার প্রোফাইল কি 2018 সালের করা? না না, হচ্ছে আমি এটা তাকে এটা বলতে চাইছি বিষয় করা ভাই, আমি তাকে এটা বলতে চাইছি যে আমি 2018 সাল থেকে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কাজ করে আসছি। আচ্ছা, আপনি লট অফ এক্সপেরিয়েন্স না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে তারপর হচ্ছে আই এম কনফিডেন্ট দ্যাট আই ইফ ইউ হায়ার মি টু গেট দিস সার্ভিস ইউ উইল গেট গ্রেট অ্যান্ড অ্যাকুরেট রেজাল্ট উইথ ব্রন্ট অ্যাকুরেট 100% স্যাটিসফ্যাকশন
I always try to build a professional bond of trust and honesty with the client throughout my work. If you have any question, feel free, just send me a message. I will be happy to help you. Thanks. হ্যাঁ ঠিক আছে, আপনার ইংলিশ বাংলা হিন্দি তারপরে ইংলিশ টেস্ট, হ্যাঁ তারপরে এই টেস্ট দিলে তো ফাইবার অনেক পছন্দ করবে আপনাকে। টেস্ট দিচ্ছেন না কেন? হ্যাঁ ভাইয়া টেস্টটা আমি আসলে দিতে গিয়ে যদি আমি মানে পুরোপুরি ভাবে কোনো মানে দেখা যায় কি দু একটা যদি না পারি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে, মানে ভালোভাবে আর কি এটা বোঝার পরে আর কি টেস্টটা দিতে চেয়েছিলাম, এটাও জিজ্ঞেস করার ছিল। গুগলে যায় আপনি ইংলিশ টেস্ট এটা লেখেন, হ্যাঁ লিখলে ইংলিশ টেস্টের সবগুলা প্রশ্ন ওখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? সবগুলা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কোথায় দেওয়া আছে? গুগলে। তো আপনি ইচ্ছে করলে গুগল এই যে আপনার প্রশ্নটা এখানে, হ্যাঁ ওই প্রশ্নটা কপি করে ওখানে দিলে আপনাকে উত্তর দিয়ে দিবে। আবার আপনি যেটা পারেন ওইটা তো দিলেন, যেটা পারেন না ওইটা কপি করে ওখানে দিলে উত্তর আপনাকে দেখাই দিবে। হ্যাঁ এইভাবে আপনি ইংলিশ টেস্টটা দিতে পারেন, দিলে আপনার জন্য ভালো হবে। তাহলে এখানে মানে আমি যখন টেস্ট দিতে যাব তখন কি আমাকে মানে কোনো মিনিমাম টাইম দেবে যে এত সময়ের ভিতরে করতে হবে বা এরকম কিছু? অবশ্যই মিনিমাম একটা সময় দিবে আপনাকে, আপনাকে তো সারাদিন দিবে না। মানে সেই সময়ের ভিতরে আমি আর কি ওগুলো কালেক্ট করতে পারবো যেটা না পারি? সেক্ষেত্রে আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, মানে আগে আপনি সব রেডি করে রাখবেন গুগলে, ওই ইংলিশ প্রশ্নের অ্যানসার গুলো কোথায় আছে আগে ওগুলাতে যাবেন, ওগুলাতে যে তারপরে ওই প্রশ্নগুলো রেডি করে রাখবেন, পরে এখানে যেটা পারেন না ওইটা প্রশ্নটা কপি করে ওখানে দিলে ওরা উত্তর দেখাই দিবে যে 20 নম্বর প্রশ্নের অ্যানসার এটা, ওই প্রশ্নটা নিলে ওখানে উত্তর দিয়ে দিবে তিন ক্রিয়া ক খ গ গ, হ্যাঁ এটা কোনটা ওইটা টিক চিহ্ন দিয়ে দেয় তারা, বা রেড থাকে হলুদ করে দেয় বা গ্রিন করে দেয় এরকম আর কি। আচ্ছা বুঝতে পারছি। ভাই স্কিলগুলো স্কিল হচ্ছে এগুলো দিয়েছি, এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন, ঠিক আছে এগুলো, তারপর যে সাজেস্ট এডুকেশন, ওকে ঠিক আছে আপনি সব কিছু ঠিক আছে। গিগগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আর বাইরিকেশ পাঠা যান কাজ পেয়ে যান। ধন্যবাদ ভাই, ঠিক আছে ওকে। তারপর কে আছেন? আরিফ এসএমএস, হ্যাঁ আরিফ আপনি আসেন। ওই আরিফ আপনার এটা তো এখনো ঠিক হয় নাই, এখনো তো গোল দেখাচ্ছে, আপনার টাইটেল গুলো বুঝা যাচ্ছে না। দাঁড়ান আমি অন করতেছি আপনার মাইক। হ্যাঁ বলেন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি প্রবলেম হচ্ছে ভাই? প্রবলেম হচ্ছে আপনার স্ক্রিপ্ট ক্লিয়ার হচ্ছে না। মানুল ভাই এমন কি ইন্টারনেটের স্পিড বাড়াইতে হবে? হয়তো বা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, না অন্য কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনার স্পিড তো ভালো, নেট নেটের স্পিড কত? 1 Mbps। ও 1 MB না, দেখেন তো 1 MB আছে আছে কিনা। আপনি একটা ট্যাব খুলে লেখেন স্পিড টেস্ট, এটা লেখেন, লেখেন স্পিড টেস্ট, এই 3 নম্বরটাতে যান। এটাতে জানো, এটাতে 3 নম্বর। মানুল ভাই ঠিক আছে রাখে মানুল কে।
আসছে দেখি উপরে যান আসে নাই ব্যাকে যান ব্যাকে আপনি স্পিড টেস্ট দেখতে পাচ্ছেন না একটু উপরে যান তো এই এই এটা এটার পরেরটাতে আসেন এই যে ইন্টারনেট স্পিড টেস্ট হ্যাঁ এটা দেন হ্যাঁ এই যে এটাতে সঠিক আসবে না না শুন 1.1 অর্থাৎ 1 MB.1 আছে আরো 9 হইলে 2 MB স্পিড হতো আপনার স্পিডটা ঠিক আছে আপনি 1 MB নিছেন একের উপরে দিছে আপনাকে তো 1 MB দিয়ে আসলে আপনার ভালো চলে না অন্তত 2 থেকে 3 MB স্পিডের ওয়াইফাই নিতে হবে বুঝতে পারছেন জি আর হচ্ছে এখন জানতো এখনো ক্লিয়ার হচ্ছে না আমি অন্য একজনকে জিজ্ঞেস করি তারা দেখে কিনা রাসেল আপনি আছেন রাসেল মানুল ভাই মানুল ভাই রাসেল এখন কে ডাকে আচ্ছা আপনি দেখি আবার শেয়ার করেন তো আবার শেয়ার করেন একই গোল দেখাচ্ছে আপনি ই আছে আপনার মোবাইলে নেট আছে মোবাইলে নেট আছে তাহলে হটস্পট চালু করে হ্যাঁ আবার শেয়ার করেন দেখি সময় লাগবে না হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেন আমি আপনাকে স্টপ করে দিচ্ছি আপনি আবার শেয়ার করুন এখনো তো আসতেছে না আসিফ তাহলে এখন কি আপনার ইয়া মোবাইল নেট কোথাও প্রবলেম যেন ফোন থেকে কানেক্ট করছি এবার হ্যাঁ এই যে ফোন থেকে কানেক্ট করছি আচ্ছা আচ্ছা ফোন থেকে করছেন তারপর একই সমস্যা না হ্যাঁ আপনার স্ক্রিনে কি দেখা যায় ক্লিয়ার দেখা যায় হ্যাঁ হ্যাঁ আমার স্ক্রিনে তো ক্লিয়ার পুরো ক্লিয়ার হ্যাঁ আমি গোল দেখতে পাচ্ছি আমি তো গোল দেখতে পাচ্ছি ভাই আচ্ছা তাইলে আমি একটু টিউটোরিয়াল দেখে কিভাবে স্ক্রিনে যদি কোনো প্রবলেম থাকে ইউটিউব টিউটোরিয়াল দেখে আমি আবার নেক্সটে নক করব হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তারপর আসেন অরুণ কুমার দে প্লিজ আমার গিগটা চেক করে দিবেন হ্যাঁ অরুণ কুমার আপনি আসেন অরুণ কুমার ডে হ্যাঁ অরুণ কুমার দেখান আপনার গিগে যান স্যার দেখতে হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার এটা গিগ আমি কাল রাত থেকে শুরু করে করে শেষ করেছি মানে প্রথম তো মানে অনেক ট্রাই করে করে 8-9 ঘন্টা ট্রাই করে করে করেছি দেখুন তো স্যার একটু হয়েছে কিনা হ্যাঁ দেখেন একটু মানে ভুল হয়ে গেছে মনে হচ্ছে আমার দেখেন হ্যাঁ স্যার মাউসটাকে আপনাকে আপনি আর এইটা কি একটা হয়ে গেছে মানে এই যে মানে
চারপাশে মানে সাদা বর্ডার হয়ে গেছে, মানে বুঝতে পারছি না কি হয়েছে, দুবার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কাল রাত থেকে শুরু করেছিলাম, তো রাতেবেলায় ঘুমিয়ে 3টের সময় উঠে পড়ে আবার শুরু করেছিলাম, তো দু জায়গায় সেভ হয়ে গেছে দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। হ্যাঁ স্যার, মাউস ছেড়ে দিয়েছি। মার্কেটিং, ইনফ্লুয়েন্স মার্কেটিং, স্যার স্যার আপনি ব্যাকে যান, ব্যাকে গেলে বুঝতে পারবেন, মানে যখনই ড্রাফটে আসছি তখন এগুলো বোঝা যাচ্ছে যে দুটো হয়ে গেছে না তিনটে হয়ে গেছে, একটু দেখবেন স্যার এটাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করি, এরপরে যেখানে যেখানে প্রবলেম সব দেখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আই উইল ডু ফেসবুক প্রমোশন এনি প্রোডাক্ট টুস অর সার্ভিস ইন দা ইউএসএ। হ্যাঁ ফেসবুক প্রমোশন এনি প্রোডাক্ট, ঠিক আছে। এটা কত দিছেন, 550 370? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে সামনে সাদা থাকুক আর যাই থাকুক, আশেপাশে সাদা থাকুক যেটাই থাকুক, কোনো প্রবলেম নাই, আপনার সাইজ ঠিক থাকলে সব ঠিক আছে। হ্যাঁ এরকম সবারই সাদা থাকে, পাশে আমাদেরও থাকে, এটা তো কোনো প্রবলেম হবে আপনার না, আমার কোনো সমস্যা, আমি তো আমি হয়তো হচ্ছে আমার কোনো ভুল হয়েছে হয়তো এর জন্য। না না না, আপনার ভুল হয়েছে এটা চিন্তা করেন কেন, আপনি যদি 550 370 দেন ওটাই সঠিক। ওটাই দিয়েছি স্যার। তারপরে ফেসবুক প্রমোশন উপরে জায়গা রাখছেন কার জন্য, উপরে না দিবেন ফেসবুক প্রমোশন? আচ্ছা উপরে জায়গা খালি রেখে এই পাশে দিছেন ওই পাশে দিছেন, গিচ্ছ ব্যানার তো সুন্দর হয় না, ব্যানার সুন্দর করে তৈরি করেন সুন্দর না, ব্যানার সুন্দর হয় না। Achieve your goal in important your business model, you are the perfect spot. Third, Facebook promotion, I able any product or service to increase brand value. I am social media expert and I learn the complete professional level. I know the details of the correct and strategy of Facebook promotion in the way I will improve your business fulfilled. Tarpor my service description, first 1000 genuine group reach a large number of active Facebook user in the USA. Effective product description, create a custom image, follow Facebook guideline, create a custom design, a creator suitable at the end. Organic promotion, right time delivery, motivation them to customers to follow your brand. 100% manual posting, finish response in Google Sheet with লাইভ এন্ড স্ক্রিন চ্যাপ্টার কানেক্ট। হ্যাঁ ঠিক আছে, এদিক করলে সেদিকে চলে যায়। হ্যাঁ আপনি কি আপনার ইন্ডিয়ান রুপিতে চলে আসছে সব? হ্যাঁ স্যার, তাই তো হলো, হয়ে গেছে। ঠিক হয় না? না হচ্ছে না তো, মানে ডলারে করেছিলাম, ইন্ডিয়ান রুপিতে হয়ে গেছে। এন ইন্ডিয়ান রুপি তো হলে কোনো প্রবলেম আছে না আপনার? না আমার কোনো সমস্যা নাই, কিন্তু ডলার মানে একটা যেটা ছিল, বাইরের যারা দেখবে মানে বাইরের বায়ারা যারা দেখবে তারা তো মানে এই রুপি হিসাবেই দেখবে, তাই না? অবশ্যই তারা ইন্ডিয়ান রুপি হিসাবে দেখবে, আর যদি ডলার হিসাবে আসতো তাহলে ডলার লেখা থাকতো এখানে। ডলার আসছে না কেন? গিগটা আবার ডিলিট করে নতুন করে তৈরি করতে হবে যদি ডলার আসতে হয়, আর না তো আসবে না। আচ্ছা আপনি ইন্ডিয়া থেকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ এখন গিগটা আবার আপনি টাইটেল ডেসক্রিপশন এগুলো কপি করে রেখে এটা ডিলিট করে দেন, ডিলিট করে আবার নতুন করে আরেকটা তৈরি করে। আচ্ছা আপনি স্যার এটা কি বলছেন যে দুইটা দুইটা দিতে আছে, দুইটা এই যে ড্রাফটসে গিয়ে দুটো দেখাচ্ছে,
আপনি ওই দুইবার তৈরি করছেন, হ্যাঁ মানে আপনি ক্রিয়েট এ নিউ গিগ ওখানে যায় এটা দুইবার তৈরি করছেন এজন্য দুইবার চলে আসছে। তো কি করব স্যার, এটাকে মানে ডিলিট করে দেব একটা? হ্যাঁ ডিলিট করতে পারবেন, আপনি ডিলিট করতে পারেন। এই যে ব্যানার আইকনটাতে নিচেরটাতে, হ্যাঁ নিচেরটা আপনি কিভাবে ডিলিট করবেন সেটা হচ্ছে এই পাশে ক্লিক করবেন, এই যে ডিলিট দেখছেন, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন, ডিলিট হয়ে যাবে, ওকে করলেই চলে গেছে একটা। আচ্ছা এখন একটা আছে না, হ্যাঁ হ্যাঁ টাইটেল ডেসক্রিপশন এগুলো কপি করে রাখবেন, রেখে এটা এইভাবে ডিলিট করে দিবেন। হ্যাঁ ডিলিট করে আবার নতুন করে আরেকটা তৈরি করবেন ওগুলো দিয়েই, ঠিক আছে? স্যার ইয়ে ব্যানারটা কি একদমই ভালো হয়নি, মানে কি 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 করে চেঞ্জ করলে ভালো হয় একটু দেবেন মতামত আমি বুঝতে। হয় আপনার কি মনে হয়, আপনার কাছে সুন্দর লাগে? আমি তো কিছু বুঝতেছি না কেন বুঝবেন না, আমার একটা অ্যাকচুয়ালি আমি তো মানে এই যে করতে পেরেছি আমি মানে কি করে করলো আমি নিজে জানি না, অনেক কষ্ট করে। শুনেন তো শুনেন, আপনি যদি ফাইবারে চার্জ দেন ফেসবুক প্রমোশন লেখে হাজার হাজার গিগ আসবে, হ্যাঁ ওগুলা দেখেও যদি আপনি বলেন যে আমি কিছু বুঝতে পারতেছি না, তাহলে কিভাবে হবে বলেন? আপনি যদি আর কোনো গিগ না দেখতেন ফাইবারে আপনার এই রিলেটেড গিগ, তাহলে আপনি যদি বলতেন আমি কিছুই বুঝি না, তাহলে আমরা বিশ্বাস করতাম। এখন আপনি ইচ্ছে করলে তো হাজার হাজার গিগ দেখতে পারতেছেন, হাজার হাজার ব্যানার, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, সার্চ ট্যাগ, হ্যাঁ প্রাইসিং সবই তো দেখতে পারতেছেন, পারতেছেন না? হ্যাঁ তাহলে সব দেখতে পারলে আপনার কি হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে থাকার কথা। আগে আপনি 10-12টা গিগ দেখবেন, তারা টাইটেল কিভাবে লিখছে, ডেসক্রিপশন কিভাবে লিখছে, প্রাইসিং কিভাবে লিখছে, ট্যাগ কিভাবে লিখছে, ব্যানার কিভাবে তৈরি করছে, ওদের মতো তৈরি করেন, ওভাবে একই রকম লিখবেন এমন না, জাস্ট তাদেরকে ফলো করে ওইভাবে লিখবেন আর কি, ওই রিলেটেড লিখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খুব ভালোভাবে একটা গিগ তৈরি করতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা স্যার, এটাকে ডিলিট করে দেবো মানে কপি করে রেখে? হ্যাঁ কপি করে রেখে ডিলিট করে দেন, ডিলিট করে আবার নতুন করে তৈরি করেন। ঠিক আছে ওকে। ওকে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। তারপরে কে আসেন? মোহাম্মদ নিজাম। আমি নতুন কাজ শেখার আগে প্রোফাইল তৈরি করব। হ্যাঁ নিজাম আপনি আসেন। হ্যাঁ নিজাম আসেন। মোহাম্মদ শরীফ, হ্যাঁ শরীফ আপনি স্ক্রিন শেয়ার করেন। তারপর আসেন সাকিব, প্লিজ চেক মাই প্রোফাইল এন্ড গিগ। হ্যাঁ সাকিব আপনি আসেন। সাকিব শুনতে পাচ্ছেন?
সাকিবুল ইসলাম আপনি ছেড়ে দেন হ্যাঁ মার্কেটার পরে পৃষ্ঠ পাবে স্পেস দিয়া না তারপরে হচ্ছে আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি আর্টিকেল রাইটিং লিংক বিল্ডিং কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন দেন নাই না গ্রাফিক ডিজাইন দেওয়া হয়নি আচ্ছা দিয়ে দিব এটা গ্রাফিক ডিজাইন দিয়ে দিন তারপর আই হ্যাভ কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট on total digital marketing attend many project I can promote any business or product millions of people worldwide I can quickly promote the business by creating variety to interesting and effective web content by outsourcing outstanding the need of customer I can work at the responsibilities of any organization. I am full self-motivation and handwork. ঠিক আছে চলবে তারপর হচ্ছে ফেসবুক গুগল স্কিল এডুকেশন ওকে ঠিক আছে গিগ তৈরি করছেন ফেসবুক প্রমোশনের মধ্যে তো ফায়ার লাগাই দিছেন ফায়ার সার্ভিস সমস্যা হবে না সমস্যা হবে না এখন আপনি কাজ পান কিনা সেটা হচ্ছে দেখার বিষয় এখন কি এটা চেঞ্জ করতে হবে আর কি কেউ দিছে এরকম ফায়ার না আর তো দেখি নাই তাহলে আপনারটা আনকমন কিছুদিন রেখে দেখেন যদি না হয় তখন ব্যানারটা চেঞ্জ করে দিন হ্যাঁ নিচে চলে যায় ফেসবুক can give millions people an idea about any product or business for the first time at a low cost I have completed a long training facebook promotion
So I know hidden tips, tricks, and procedure social marketing. Create a Facebook business page, help you product link, image, and video. Worldwide social media and of your product. Manual posting and share. On time delivery, create product. Acceptable to the customer. Product advertising business artist. Yes. Can service very quickly. Maintain the Facebook rules and guidelines. Provide report sheet. Responsible, hard work, custom service, fast screenshot and live link. ঠিক আছে, 10 20 30 1 2 3 মিলিয়ন 3 4 5 দিন ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিংক বিল্ডিং আহেরে আপনি কি ট্যাগ দিবেন এটা কিসের গিগ ফেসবুক প্রমোশন প্রমোশন কি এখানে কোথাও লেখা আছে চারটা একটা লেখা হয় নাই একটা লেখেন নাই কেন এটা ফেসবুক পেজের কাজ না এটা লিংক বিল্ডিং এর কাজ না এটা হচ্ছে ফেসবুক প্রমোটের কাজ ফেসবুক প্রমোশনের কাজ ফেসবুক অ্যাড এর কাজ ফেসবুক অ্যাডভারটাইজিং এর কাজ বুঝতে পারছেন আচ্ছা এই চারটা দিবেন তারপরে সোশ্যাল মিডিয়া দিবেন ডিজিটাল মার্কেটার দেওয়ার দরকার নেই ফেসবুক প্রমোট অ্যাডভারটাইজিং এরপর ফেসবুক প্রমোট ফেসবুক প্রমোশন দুইটা গুগলে পাবেন লিখবেন হাউ টু ফেসবুক রুলস সে দেখায় কি কি রুলস আছে ফেসবুকের আচ্ছা ঠিক আছে দেখে নিন হ্যাঁ এগুলা রেডি করে কি গিগটা পাবলিশ করে দিব হুম আচ্ছা এরপরে কাজ পাওয়ার জন্য কি করা লাগবে পাবলিশ করার পর কয়টা গিগ তৈরি করছেন এখন একটা করছি একটা উপর কাজ করে বা পরবর্তী আবার তৈরি করব কি একটা গিগ তৈরি করলে তেমন বাইরে রিকোয়েস্ট আসে না হ্যাঁ আর যদি বাই রিকোয়েস্ট আসে সাবস্ট্যাক গুলো যদি ভালো হয় তাহলে বাই রিকোয়েস্ট বেশি পাবেন আর বাই রিকোয়েস্ট পাইলে সাবস্ট্যাক বলতে কি রিলেটেড সাথে এগুলো নাকি এর আগে যেগুলো আমরা পাঁচটা পাঁচটা দশটা দিছিলাম এগুলো সাবস্ট্যাক হচ্ছে এগুলা যেমন আমি আপনাকে বলি আপনি যদি সবকিছু কম্বিনেশন করে তৈরি করেন যেমন যেমন টাইটেল হ্যাঁ টাইটেল যেটা দিবেন আই উইল assist your business target customer এটা কিসের গিগ এটা ফেসবুক প্রমোশনের কোথায় এখানে লেখা আছে টাইটেলে এটা আমি প্রমোটের জায়গায় assist লিখছি কারণ এটা একটা প্রমোটটা নাকি বেশি হয়ে যাচ্ছে সেজন্য নিতেছে না তার কারণে assist দিছি কোথায় বেশি হয়ে যাচ্ছে টাইটেলে টাইটেল না পুরো ইয়ার মধ্যে যখন আমি এটা রেডি করে সেভ দিছি তখন নিচে লেখা আছে ফেসবুক আর প্রমোট এই দুটো জিনিস বেশি হয়ে গেছে ওটা বুঝে গেছে তখন আমি মিস করেছি সেটা তো দেখাইছে ডেসক্রিপশনে যায় তিন নাম্বার পেজে হ্যাঁ হ্যাঁ কিন্তু এক নাম্বার পেজে ছিল আপনার টাইটেল হ্যাঁ হ্যাঁ এক নাম্বার পেজটা তিন নাম্বার পেজের মধ্যে কেন চেঞ্জ হবে ইউটিউবে যায় দেখবেন যে এখানে
হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি হ্যালো হ্যাঁ আপনি এখানে লিখবেন HOW how to FIBE ডাবলার ফাইবার গিগ এসইও কিভাবে আপনি ফাইবার গিগ এসইও করবেন এখানে ভিডিও আছে ঠিক আছে এই গিগ গুলো দেখে ফাইবার গিগ কিভাবে এসইও করবেন এই এইভাবে আপনি যদি গিগ তৈরি করেন এভাবে যদি আপনি এসইও করেন তাহলে গিগটা র‍্যাঙ্ক করবে ঠিক আছে তখন আপনি ট্যাগ সাস্ট ইয়া মানে তখন আপনি অর্ডার বেশি পাবেন ওকে ঠিক আছে ভাইয়া হ্যাঁ তাহলে এভাবে আপনি করেন একটা জিনিস মানে সবকিছু রেডি করে দেওয়ার পর খাস পাওয়ার জন্য কি করা লাগবে কোনো অ্যাপ্লাই করা লাগবে কিনা এটা জিজ্ঞেস করছিলাম সবকিছু রেডি করার পরে অবশ্যই আপনি বাইরে কে শিপলা ভিডিও দেখবেন বাইরে কে শিপলা ভিডিও দেখলে হ্যাঁ তারপর আপনি আমাকে পাঠাতে হবে হ্যাঁ আমাকে পাঠাতে হবে বাইরে রিকোয়েস্ট আপনি এই যে আমাদের চ্যানেলে যাবেন হ্যাঁ outsourcinghill.net outsourcing institute এটা দিয়ে কল দিতাম এই যে এখন আপনি এখানে এই যে সার্চ এখানে লিখবেন বাই রিকোয়েস্ট এই যে বাইরের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন বাইরে কে রিপ্লাই সংক্রান্ত একটি পরিপূর্ণ ক্লাস আচ্ছা এরকম আরো অনেক ক্লাস আছে স্যারের এই বাইরে কে রিপ্লাই ভিডিওগুলো দেখলে আপনি বাইরে কে কিভাবে পাঠাবেন এগুলো সব বুঝতে পারবেন হ্যাঁ আপনি এই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝে যাবেন ওকে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর আসেন তানি আক্তার চেক মাই প্রোফাইল
হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তানিয়া বলেন স্যার আমার ইয়া সুইচ অফ বাইং বা সেলিং আসে না আমি গিগ তৈরি করতে পারছি না আচ্ছা আপনি এটা কি আনছেন এটা সরান ফাইবারে ঢুকেন কিবোর্ড কেন আনছেন তানিয়া জি হ্যাঁ এটা সরান সরায় ফাইবার নিয়ে আসেন ওই গুগল ক্রোমে বা মজিলাতে ঢুকেন ফাইবার ওপেন করা আছে জি হ্যাঁ তো যান আপনি আমাকে মাউজের প্রবল দেন কিসেন স্যার অ্যাপ্রুভ দিতে হবে হ্যাঁ আপনি ছেড়ে দেন জি আপনি আবার শেয়ার করেন কিবোর্ড শেয়ার করেন না শেয়ার করেন আপনার গিগ যেই ফাইলে আছে ওই ফাইল ওপেন করেন হ্যাঁ এখন ঠিক আছে এখন আপনি ছেড়ে দেন আমি যাচ্ছি আপনার প্রোফাইল দেখতে হবে না জি প্রোফাইল আর সুইচ অফ বাইং এগুলো আসছে না আমি গিগ তৈরি করতে পারছি না গিগ তৈরি করতে পারতেছেন না আচ্ছা আপনি মাউস ছেড়ে দেন স্যার জি দিয়েছি ওকে ঠিক আছে আপনি আমাকে মাউস কন্ট্রোল দেন হ্যাঁ আপনি মাউস ছেড়ে দেন হ্যাঁ এখন কি আসছে জি সুইচ অফ স্যার আমি গিগ তৈরি করতে পারছি না এখানে যে একটা অপশন থাকে সুইচ অফ সেলিং বা বাইং ওইটা আসছে না যে এখানে দিলে এই যে আপনি এখানে পাবেন এই যে ক্রিয়েট এ নিউ গিগ এখানে যায় আপনি
গিগ তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর এই যে বিকামে সেলার বিকামে বায়ার কে বলছে আপনি পাচ্ছেন না, আমি তো দেখতে পাচ্ছি পাচ্ছেন, এতক্ষণ ছিল না এখন আসছে। জি ক্লিক করার পর নিচে যাব। হ্যাঁ দাঁড়ান আসুক, আপনি হ্যালো, হ্যাঁ তানিয়া শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, এই যে এখন আপনি, এই যে এখন আপনি সেলার মোডে আছেন, আপনি সেলার মোডে থাকিই তো ইয়া করবেন না, জি কি করবেন, আর বায়ার মোডে হচ্ছে বায়াররা বায়ার মোডে থেকে আপনার আমাদেরকে রিকোয়েস্ট পাঠায় কাজ করানোর জন্য, আর আমরা সেলার মোডে থেকে কি কাজ করে দিব। এখন আমরা এই যে বিকামে সেলার সেলার মোডে আছি, ঠিক আছে? জি এখন আপনি এখানে আসেন, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে থেকে আপনি এই গিগ তৈরি করতে পারবেন। আমি আপনাকে অপশনটা এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখন আপনি এখানে কি তৈরি করবেন, আই উইল ডু ফেসবুক প্রমোশন, ইন ইউএসএ, ঠিক আছে? এখন এইভাবে আপনি কি তৈরি করতে পারবেন। ডিজিটাল মার্কেটার দিতে হয় না। হ্যাঁ এখানে আপনি ফেসবুক মার্কেটার দিতে পারেন। এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট ভুল আছে, সঠিক করে দিবেন। হ্যাঁ ওকে, এবার আপডেট দিয়ে দেন। এত কম লিখছেন কেন ডেসক্রিপশন? হ্যাঁ বাকি সব ঠিক আছে। হাই, আই এম তানিয়া, এ বিসিএস গ্রাজুয়েট, প্রফেশনাল অ্যান্ড এনার্জেটিক
professional SEO expert, digital marketing, YouTube, social media, etc. I can help you to create a profitable e-commerce business according to your demand. আপনি কি ই-কমার্স বিজনেস পারেন? না, স্যার বলছিল যেগুলো করাবে। আচ্ছা, তারপর হচ্ছে I believe in high responsive and clients and providing advertising quality work always. If you have any query, এটা কি? Echoing কই? এটা কি echoing লিখছেন? জি। Echoing বানান হয়েছে? একটু দেখে নিন গুগলে, হ্যাঁ? তারপরে feel free to contact me. আরো লিখতে পারবেন, আরো কিছু অ্যাড করে দিন, ঠিক আছে? তারপরে এই যে হাই আই এম তানিয়া, এগুলা লাগবে না। আপনি দিবেন যে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, এখান থেকে শুরু করবেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে স্কিল দিবেন, চারটা কোশ্চেনের অ্যানসার দিবেন। স্যার যে চারটা কোশ্চেন লিখছে ওগুলো যত যত অ্যানসার দিলে হবে, ঠিক আছে তানিয়া? ওকে, তাহলে আপনি গিগ তৈরি করেন, তৈরি করে আমাদেরকে দেখান। ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তারপর আসেন রাজু আহমেদ, প্লিজ চেক মাই গিগ। হ্যাঁ রাজু, আপনি স্ক্রিন শেয়ার করেন। রাজু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যালো। হ্যাঁ রাজু ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ রাজু শুনতে পাচ্ছেন? রাজু আপনি এক মিনিট একটু লাইনে থাকেন, হ্যাঁ আমি দেখতেছি আপনার প্রোফাইলটা। হ্যাঁ রাজু, আপনার মাইকে মনে হয় প্রবলেম না? রাজু আপনাকে তো মিউট করা আছে, আপনি কথা বললে যদি মাইক প্রবলেম না থাকে তাহলে তো আপনি কথা বললে শুনতে পারবো।
হ্যাঁ আমি ফোনে, আচ্ছা আপনি ফোনে জয়েন আছেন, ঠিক আছে রাজু আমি দেখতেছি। হ্যাঁ রাজু আপনি ইয়ে করেন, আপনার ফোনের মাইকটা আনমিউট করেন, এখন আপনি করলে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ বলেন। ব্যাপার হচ্ছে আমার এই যে গিগটা তৈরি করে রাখছি, গিগটা পাবলিশ করতে স্ক্রিন টেস্ট চাচ্ছে, বাট অন্য একটা যেমন সারে বলেছিল কি আপনার টাইটেলটা অন্য দিলে পাবলিশ করা যাবে, বাট হচ্ছে না। এই যে আপনার এই গিগটা দেখেন, আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাও আমি অন্য ইয়াতে দিয়ে চালাই করছি, বাট যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়েছি আমি। আপনি আপনি এরকম না করে আপনি আমাকে মাউজ অ্যাপ্রুভাল দেন। তো দেখতেছি আপনার সবগুলা গিগ অ্যাক্টিভ ছিল, আপনি এগুলো পজে নিছেন কেন? আপনি মাউজ ছেড়ে দেন, কারণ আমার দেখেন প্রোগ্রামিং এন্ড চার্ট মাউজ অ্যাপ্রুভাল দিবেন। জি জি হ্যাঁ, আপনি এবার মাউজ ছেড়ে দেন। আপনার গিগ গুলা পজে আছে তো? এখন আপনি কি করবেন? পজে করে রাখবেন, এগুলাকে আপনি অ্যাক্টিভ করতে পারবো? আমি আমি অ্যাক্টিভ করতে পারবো, বাট আমার প্রশ্নটা হচ্ছে কি আমি প্রপারলি যে আপনার ইয়াটা থাকে ট্যাগলাইনটা থাকে ট্যাগলাইনটা দিয়ে ই করতে পারছি না সেই কারণে। মানে আপনি অন্য অন্য ট্যাগ দিয়ে এগুলাকে পাবলিশ করছেন? জি। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে আগের ট্যাগ গুলাই দিতে, এই তো? জি 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 হ্যাঁ বুঝতে পারছি, সেটাই, এটা তো আপনাকে বুঝাই বলতে হবে। আসলে নতুন তো এটা, কি শেখি চ্যাটবট? চ্যাটবটের গিগের মধ্যে ক্যাটাগরি কি থাকে? প্রোগ্রামিং এন্ড টাচ। আর সাব ক্যাটাগরি আপনার চ্যাটবট? আচ্ছা তো এখন আপনি সাব ক্যাটাগরি চ্যাটবট দিয়ে দেন, এই তো না? জি হ্যাঁ ঠিক আছে, এটা সেভ দেন। নিচ্ছে না? হ্যাঁ ট্রাই করেছি বাট নিচ্ছে না তো। সেভ নিচ্ছে তো না? নিচ্ছে, এটা তো পাবলিশ হয়নি, দেখেন এটা পাবলিশ না। আপনি তো মাত্র এটা চেঞ্জ করেছেন চ্যাটবট, হ্যাঁ এখন আপনি পাবলিশ করেন, এই যে পাবলিশ হইছে, এই যে অ্যাক্টিভে চলে আসছে। আমার ইয়াগুলো চেঞ্জ করতে হবে, যেমন ফেসবুক প্রমোশন এটা। হ্যাঁ এটা ঠিক করে দিচ্ছি, সবগুলাই ঠিক হবে। হ্যাঁ এটা হচ্ছে কি ফেসবুক প্রমোশন না? জি আই উইল ডু ফেসবুক প্রমোশন টু এ ম্যাসিভ। ম্যাসিভ মানে কি? বিশাল বিশাল টার্গেট মার্কেটার ইন ইউএসএ না? বাবা আপনি বিশাল করে লিখছেন টাইটেল। আচ্ছা ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্স মার্কেটিং শাউট আউট এন্ড প্রমোশন, এটা তো ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার ছিল কি? আচ্ছা ঠিক আছে, আর আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটু দেখার দরকার আছে। এটা ছিল কি ফেসবুক মার্কেটিং না? ফেসবুক প্রমোশন এটা অ্যাক্টিভ করে দেন। ওকে এটা চলে গেছে। এটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি আসে বিজনেস আর ডাটা এন্ট্রি না? বিজনেস ডাটা এন্ট্রি, তাহলে আমরা দেই কি বিজনেস, তারপরে দিব কি ডাটা এন্ট্রি,
হইছে না এখন আপনি সেভ দেন ঠিক আছে রাজু আমার প্রোফাইলটা একটু চেক করবেন মানে সবকিছু কমপ্লিট আছে কিনা এটা কি ফ্যানের আওয়াজ হচ্ছে জি কোনো প্রবলেম এখন আপনি তিনটা গিগ অ্যাক্টিভ আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড গ্রাফিক ডিজাইনার আর ব্যানার গুলো কি ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়া দিবেন হ্যাঁ প্রথমে দিতে পারেন এসইও প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার এভাবে দিতে পারেন এসইও পিআরও এফই ডাবল এস আই ও এন এল এসইও প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড গ্রাফিক ডিজাইনার অনেক বড় হয়ে যাচ্ছে না ডিজাইনটা তিনটাই তো দিছেন বড় হচ্ছে কই আপনি কি গ্রাফিক ডিজাইন পারেন হ্যাঁ পারি মোটামুটি মোটামুটি পারেন তো গ্রাফিক ডিজাইন পারলে ডিজিটাল মার্কেটিং কোর্স করেন কেন গ্রাফিক ডিজাইন কোর্স করে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেন গ্রাফিক ডিজাইনের কাজ যতগুলো আছে কিন্তু এগুলোতে বেশি আপনার ইয়া করতে হয় মাথা নষ্ট হয়ে যায় আপনার এই যে ইয়াতে গ্রাফিক ডিজাইনে না জি আচ্ছা আর ডিজিটাল মার্কেটিং এ অ্যাট্রিবিউশন দিতে হয় না একবার দিলে হয় একবার মানে একবার থেকে দুইবার দিলে এই জিনিসটা চেক করলাম ঝামেলা শেষ মাথা খেয়ে নাই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনে আচ্ছা 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 তাই হ্যাঁ এটা আপনি সত্যি একটা কথা বলছেন ঠিক আছে হাই আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট অলসো ক্যাপাবল অফ ফেসবুক ইউটিউব মার্কেটিং video editing link building lead generation content making with graphic design I am completed a professional training on digital marketing from the outsourcing institute institute able to marketing any company profitable with my trained hard work and honesty you will not be disappointed order with apni outsourcing institute ekhane apne ekta full stop diben thik ache tar pore ei je disappointed ekhane order order er o ta boro hate diben with confident and see you business grow with my business growing thank you nicher gula thik ache sob thik ache তাহলে আপনি এখন বাইরে কো সিপ্লাই দেখে কাজ শুরু করে দেন বাইরে কো সিপ্লাই শুরু করে দেন আরেকটা আমার একটা ব্যানার দেখাতে যাচ্ছিলাম কিসের ব্যানার লিড জেনারেশন এটা চেক না করে পাবলিশ করে দিবেন না না এখানে পাবলিশ করে লিড জেনারেশন আমি কাজ চোক করছে আজ রাতে পাবলিশ করব মনে করছি কোথায় সেটা আপনি আমি ইমেজ করছি চলবে দেন তো হ্যাঁ চলবে সুন্দর হইছে এটা জানা দিন এই যে লোগো গুলো দিচ্ছে লোগো গুলো দিলে কি আমার কোনো প্রকার প্রবলেম হবে এগুলা কি টাকা দিয়ে কিনছেন না না ফ্রি ওই জন্যই তো জিজ্ঞাসা করতে টাকা দিয়ে করলে কি আর জিজ্ঞাসা করতাম টাকা দিয়ে কিনলে প্রবলেম হবে না যদি ফ্রি কিনেন তাহলে প্রবলেম হবে
হ্যাঁ, এটা হচ্ছে আমি বানিয়ে নিতে পারবো, কিন্তু এটা সহজে পাওয়া গেছে তো তাই দিয়েছি। এখন যদি এটা সমস্যা হয় তাহলে আমি এটা চেঞ্জ করে দেবো, তার জন্য বললাম। বললাম তো আপনি টাকা দিয়ে কিনলে প্রবলেম হবে, আর যদি ফ্রি কিনেন প্রবলেম হবে না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, ওয়েলকাম। তারপর কে আছেন? শরীফুল ইসলাম, আমার গিকটা একটু দেখে দিবেন। হ্যাঁ শরীফুল ইসলাম, আপনি আসেন। শরীফুল আপনি আসেন। কালেকশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস, ইয়োস্ট এসইও, ফাইবার। হ্যাঁ ঠিক আছে, সুন্দর রিসিভার। নিচে আমি একটু এডিট করছিলাম। হ্যাঁ কি এডিট করছেন দেখেন, এই জায়গায় আই এম বেস্ট ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, আই হ্যাভ লং টার্ম কোর্স ফ্রম আউটসোর্সিং। আউটসোর্সিং দিয়েছেন কেন? আউটসোর্সিং ইনস্টিটিউট দিয়ে। আই এম প্রফেশনাল ইন মাই ওয়ার্ক, আই নো এভরিথিং পার্ট অফ ইন্টারনেট, মাই স্কিল টু ওয়ার্ক উইথ এনি ইন্ট্রোডাকশন টু অ্যাচিভ টার্গেটেড। হ্যাঁ আই উইল ডু ইউর এভরিথিং ফি এ জব। ফি এ মানে কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, অফ ইউর পেজ, অফ সাইট অর সাইট, আই উইল ডু ইউর স্ট্যাশিও, ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ইউর সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অ্যান্ড ইউটিউব চ্যানেল। ওকে ঠিক আছে, আপনি তো অনেক কাজ করেন। প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফলোলেস ডাটা এন্ট্রি, পারফেক্ট ডাটা মিনিং, অল ট্রাইব, অ্যাডমিন ওয়ার্ক, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, ম্যানুয়ালি ডাটা টাইপিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিডিএফ কনভার্সন, তারপর হচ্ছে এমএস ওয়ার্ড ডাটা টাইপ ফর কালেকশন, ডাটা কালেকশন ফ্রম স্ক্যান পেপার অ্যান্ড পিডিএফ প্রোডাক্ট লিস্টিং। ওকে ঠিক আছে, চলবে। তারপরে আরেকটা ইয়া, এই যে ব্যানার চেঞ্জ করতে বলছিলেন, সেটাই যে এইটা 4 ইয়ার এক্সপেরিয়েন্স। আপনার কি দুইটা গিগ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, এটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজের এটা ইয়াটা, এই কভার ইয়াটা। এটা চেঞ্জ করে, এটা কেন বলছি, এই 4 ইয়ার এক্সপেরিয়েন্স এগুলা ডাটা এন্ট্রিতে লেখে। বাচ্চা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটে লিখবেন আপনি ডিজাইন অপটিমাইজ, হ্যাঁ এগুলা লিখে লিখবেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এরকম 4 ইয়ার এক্সপেরিয়েন্স। এটা শুধু ডাটা এন্ট্রিতেই ভালো মানায়, বুঝতে পারছেন? এখানে এটা দেয়া যাবে না, এখানে দিবেন ক্রিয়েট অপটিমাইজ, হ্যাঁ এরকম লেখা দিবেন, যেহেতু এটা ফেসবুক বিজনেস পেজের গিগ, বুঝতে পারছেন? এই যে ব্যানারটা পরিবর্তন করতে বলছিলেন, আমি ওই কালার টালার লেখা টাকা সব একটু পরিবর্তন করছি। হ্যাঁ ঠিক আছে, এখন সুন্দর হয়েছে, শুধু এটা এটা কেটে দিয়ে ওই লেখাগুলা দিয়ে দিয়ে, হ্যাঁ অন্য গিগ দেখে তার যেভাবে দিছো ওইভাবে দিয়ে।
তাহলে হবে হ্যাঁ নিচে আরেকটু যদি দেখেন এই যে জি এই জায়গাটা একটু এই জায়গাটা এগুলো চেঞ্জ করছেন না জি আচ্ছা প্রফেশনাল ফেসবুক ফেস ক্রিয়েট ইজ মাই প্রফেশন প্রফেশন প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট ইজ মাই প্রফেশন আই ক্যান ডু পারফেক্টলি আই ক্যান ক্রিয়েট ইন্টারেস্টিং চ্যাটবট টু ইউর ফেসবুক বিজনেস পেজ ইন্টারেস্টিং বাই ডায়লগ ফ্লো মিনি চ্যাট ফেসবুক অটো রিপ্লাই অ্যান্ড প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্যান প্রমোট ইউর বিজনেস ন্যাশনাল ওয়াইড অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ইউ ক্যান ইনক্রিজ ইউর সেলস অ্যান্ড প্রফিট আই ক্যান সেট আপ ইউর বিজনেস পেজ অ্যান্ড রাইট ওয়ে ফর দ্য ফার্স্ট অফ লাস্ট আই ওয়ার্ক ম্যানুয়ালি অ্যান্ড প্রপারলি I will manage your Facebook business page responsibility. I can promote your FB page regularly with perfect post, product description and quality, website link, etc. I provide your quality job. Okay, ঠিক আছে সুন্দর হয়েছে আপনি তাহলে পাবলিশ করে দেন ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকেন একটু পরে আইবে আসবে বাকি প্রোফাইল গুলো উনি দেখবে আল্লাহ হাফেজ